ম্যাচের বয়েস ছিয়ানব্বই মিনিট ডিমিট্রিয়স ডিয়ামান্ডাক পরিবর্তে ডেভিডকে নামানো হচ্ছে জাস্ট শেষ মুহূর্তের কিছুক্ষণের আর খেলা বাকি রয়েছে দশ মিনিট অতিরিক্ত টাইমের প্রায় সাত মিনিট এখন শেষ হতে চললো শেষ টাইমে লালচুকডুঙ্গা এখানে একটুখানি ফাউল করে ফেলল আর এটা কি ম্যাচ হলো ম্যাচ হলো না আদেও এটা ছেলে খেলামি হলো নাকি রেফারিদের পকেট ভারী করার খেলা হলো না কি মানে এটা কি এটা একটা ম্যাচ কলকাতা মানে সে বেঙ্গল মোহনবাগান যেই খেলুক বা মোহামেডান যেই খেলুক একটা হাড্ডা লড়াই একটা টক্কর একটা ভিউয়ারশিপের ব্যাপার থাকে আর সেখানে হরিশ দা কুন্ডু হরিশ কুন্ডুকে তো অনেক সবাই কুন্ডু নামটাকে চেঞ্জ করে গয়ে আঁকা তারপরেরটা আর বললাম না তোমরা বলে দিও কমেন্টে একদম মানে জঘন্য জঘন্য রেফারিং কালো কালো রাস্তার ধারে সুয়ার যেগুলো ঘোরায় ঘুরে বেড়ায় তাদের বাচ্চাদের মতন একদম রেফারিং এটা এটাও রেফারিং এটাও আজকে আমাদের দেখতে হলো ভাই চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে এরকম রেফারিং মানে কিচ্ছু বলার নেই সরাসরি নন্দকে লাল কার্ড মহেশকে ডবল ইয়েলো কার্ড করে লাল কার্ড আরও তো দু একটা কার্ড দেখিয়ে দিতে পারতো হিজাজি তো ইয়েলো কার্ডে ছিল হিজাজি তো সেকেন্ড হাফে ভালো খেলছিল কেন কার্ড দেখালো না বুঝতে পারলাম না সাউলকে ইয়েলো কার্ড সাউলকেও তো কার্ড দেখাতে পারতো সাউলও টুকটাক ফাউল করছিল ডিমিকে কার্ড দেখাতে পারতো এ কি বাকি কার্ডগুলো কোথায় গেল এটা তো ঠিক হলো না এর পরও কোনো রকম ভিএআর আসবে না এর পরও কোনো রকম রেফারিদের পরিবর্তন আসবে না কিন্তু আমরা তো আইএসএল খেলছি আইএসএল বড় লিগ চলছে হাজার তম আজকে ম্যাচ বেঙ্গল বনাম মোহামেডান ম্যাচ হাজার ম্যাচ সেখানে রেফারিদের এই করুণ অবস্থা যেটা জেনুইন পেনাল্টি সেটা চোখে দেখতে পায় না কোনটা ফাউল হয় কোনটা হয় না জানে না নন্দ কার্ডটা নিয়ে আমরা পরে আলোচনা করব পরে কথা বলবো যেখানে আজকে বাংলা ইংলিশ কমেন্ট্রি আমি বারবারই ঘুরিয়ে ফিরিয়ে শুনছিলাম সেখানে কমেন্ট্রিরা বলছে যে বেছে বেছে ইস্টবেঙ্গলকে ইয়েলো কার্ড দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ব্যাকফুটে ফেলা হচ্ছে আর যেটা পেনাল্টির একটা ডিসিশন সেটা জেনুইন পেনাল্টিকে কিভাবে বাতিল করা হতে পারে সত্যি জানা নেই সত্যি জানা নেই মানে জঘন্য মানে এ এর পরে যে আজকে যদি এই জায়গায় ইস্টবেঙ্গলের কোচ যদি আজকে অন্য কেউ থাকতো অস্কার ভূষণ অনেক ভদ্র মানুষ তারপরে যেভাবে টিমটাকে মোটিভেশন দিয়েছে আজকে যদি ইভান ইভানের মতন কোচ থাকতো টিমকে তুলে নিত দরকার নেই এরকম রেফারিংয়ের পর খেলার কোনো মানেই হয় না কোনো প্রয়োজন নেই তো ম্যাচ শেষ হলো এক এক গোলে এই এক এক পয়েন্ট নিয়ে ম্যাচটা আজকে শেষ হলো শূন্য শূন্য গোল আর মহামেডান কর্মকর্তাদের বলবো কাকা আগে টিম বানাও তারপর আইএসএল খেলো আইএসএল আর আই লিগ এক নয় তারা গোলের দিকে যেতে পারে পারে না না গোল করতে আজকে আনোয়ার দিয়ে আনোয়ার আলীকে নিয়েছে আজকে আনোয়ার আলী দেখিয়ে দিল যে খেলা হিজাজি মাহের ফার্স্ট হাফে প্রচুর ভুল প্রচুর ভুল ফার্স্ট হাফে সেকেন্ড হাফে হিজাজি মাহের যা পরিমাণ তার মানে পরিসংখ্যান দেখার মতন লাল চৌনুঙ্গাকে নিয়ে আমরা প্রতিদিন গালাগালি করেছি লাল চৌনুঙ্গা দেখিয়ে দিল লাল কি জিনিস রাকিবকে নিয়ে হাজারো আমরা কথা বলেছি দেখিয়ে দিল মাদিতালাল একটা প্লেয়ার পেয়েছি ইস্ট বেঙ্গল মাদিতালাল অ্যাটাকের প্লেয়ার যেভাবে এসে ডিফেন্সে এসে সাহায্য করে গেল প্রত্যেকটা প্লেয়ার জার্সির জন্য খেলেছে অসংখ্য ধন্যবাদ নজনের ইস্ট বেঙ্গল যে লড়াইটা দিল এই লড়াইটা মনে রাখার মতন আর রেফারিদের সত্যি এবার ভাবার সময় এসেছে পাক্কা সোয়ারের বাচ্চা পারি আর কিছু বলার নেই ম্যাচ রিভিউ এর কি করে হতে পারে আমার জানা নেই পয়েন্টগুলো নিয়ে অবশ্যই পরে কথা বলা যাবে চ্যানেল ফলো রেখেও পরপর ভিডিও আসবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ